সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রেস দি বেল আইকন টু গেট দি লেটেস্ট আপডেট। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। অরুণাভদা, রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে উপাচার্যদের বিরোধ তীব্র হচ্ছে, সেই প্রেক্ষিতে আপনার খুব, যাকে আপনি স্নেহ করেন, আপনারই কলেজের প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা প্রপোজাল দিয়েছেন যে মুখ্যমন্ত্রীকেই আচার্য করা হোক, এবং সেক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন, তিনি আইনজ্ঞদের সঙ্গে করবেন, তাহলে এই রাজ্যপালের সঙ্গে যে উপাচার্য এবং শিক্ষা ব্যবস্থার যে সংঘাতটা চলছে সেই সংঘাতটা নিরসন করা যাবে। কি মনে হয় আপনার, কতদূর ফিজিবল? মজার কথা বলছি, প্রস্তাব প্রাপ্ত হয়তো দেখবে, আমি জানি না, রেগে যাবে, কিন্তু আমার বলতেই হবে। মজার ঘটনা যে আমাদের সৌগতরের ভাই ছিল সমুখ রায়, অসাধারণ, আমি যে নাম দেখিনি প্রেসিডেন্সিতে, ও একটা কথা বলতো, বলে দেখ এই ঘোড়া মানে গাধার সঙ্গে টকবগে ঘোড়া, এদের যদি গাধার দলে ভিড়িয়ে দিস এ খচ্চর হয়ে যায় মাঝামাঝি। ব্রাত্যকে আর কিছু বলছি না, এই আর কি। দেখো, একটা আইন তো আছে বা যে কোনো একটা ইয়ে আছে, পরম রেখে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশন, যাই হোক, যে উপাচার্য হলো আচার্য, এই মানে রাজ্যপাল হলো আচার্য, তাই তো? তারা যাবে না, রাজ্যপাল ডেকেছে তারা যাবে না? আর যদি মমতা ব্যানার্জিকে লোয়ার লেভেলের অফিসার বলে আপনার সঙ্গে মশাই বসবো না, ইজ দ্যাট ডিজায়ারেবল? মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবে না, শুনে আসতো। আর উপাচার্য কারা, পাতে দেয়া যায় না এখন, এই যে ছোট ছোট বিশ্ববিদ্যালয় যেগুলো হয়েছে পাতে দেওয়া যায় না, পার্টির লোক বসানো হয়েছে, তারা পার্টির কথা শুনতে হবে। এটা অবশ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাই তো বলছি, বেসরকারি বিশ্ববিদ্যালয় যাবে না কেন? তুমি তো রেকগনিশনটা নিয়েছো গভর্নরকে আচার্য দেখে, তুমি তো রেকগনিশনের সময় বলনি ভাই আমি রেকগনিশন নেব না, যে রাজ্যপাল থাকলে আমি নেব না। দুই, তাদের জায়গায় কাকে প্রস্তাব করছে, মমতা ব্যানার্জি তো মহা মুশকিল, মুশকিল। যেমন ইংরেজি বলে খুব সন্দেহ যে হায়ার সেকেন্ডারিটা কী করে পাশ করেছে, তো সে তুমি প্রস্তাব দিয়ে দিচ্ছ সে হবে, তাহলে উপর মানে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হবে, তো পাড়া রেখে করে দিলেই পারে, বেচারাম মান্না এদের দিলেই পারে, তার উপাচার্য বেচারাম মান্নাকে দিয়েছে লেবার লস, মানে শ্রমমন্ত্রী, সবচেয়ে বেশি পড়াশোনা লাগে যেখানে, সে আছে, সে উপাচার্য হবে, করবেটা কি? দাম করে এটা সিস্টেমের এই অবজ্ঞা করার যে মানে যে সিস্টেমটা, যেটা এ হয়ে যাচ্ছে, না যুক্তি আছে সরকারের, সরকার বলছে কোভিড পরিস্থিতি, ওমিক্রন থাবা বসাচ্ছে, আচার্য উপাচার্যদের অনেকেরই বয়স হয়েছে, শারীরিক অসুস্থতা আছে, সেই জন্য তারা যাচ্ছে, তারা ইয়েতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না, তারা যাচ্ছে না, যাচ্ছে না। মন্ত্রিসভার বৈঠক হলে এটা মমতা ব্যানার্জি ডাকলে যেতে পারতো, বলতো যে যাবো না, এরা জাস্ট পড়াশোনার জন্য উপাচার্য হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গভর্নমেন্টের থেকে টাকা পাবে, প্লিজ করো গভর্নমেন্টকে, প্লিজ করতে গেলে মমতা ব্যানার্জির মনের কথা বলো, তাহলে তুমি আছো। সিস্টেমটাকে যখন সেটা আছে সেটাকে ওবে করতে হবে। আর যদি চিফ জাস্টিসকে বলে নিচের জাজ যে ভাই আপনার কথা শুনবো না, বা কন্টেম্পটে দূর মশা আপনি কে, সিস্টেমটা মানতে হবে। মমতা ব্যানার্জির ক্ষমতা দেখে আমি মমতা ব্যানার্জিকে করছি সেটা ঠিক না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সে যখন বলবে আমাদের শুনতেই হবে, আমরা বিরোধী পক্ষ বলতে পারি মুখ্যমন্ত্রী না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি এগ্রি করবেন কিনা জানি না, কোনো শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিগুলোতে এই আচার্য পদে না এই প্রধানমন্ত্রী রাজ্যপাল এদের থাকা উচিত না। একমাত্র মোরারজি দেশে একবার করেছিলেন, উমাশঙ্কর যোশী বলে বোধহয় কেউ হয়েছিলেন, ইউজিসির চেয়ারপারসন ছিলেন, তিনি বিশ্বভারতীর আচার্য ছিলেন ওই সামান্য সময়ের মধ্যে।
তো ব্রাত্যদে এটাও বলেছেন, যখন এইটা বলার পর সমালোচনা শুরু হলো, তিনি বলেছেন যে একজন শিক্ষাবিদকে মাথার উপর রাখলে, মোলারজি দেশাই আসার পর, না ব্রাত্যবাবুও বলেছেন, তার আগে এলিমেন্ট কারা ছিল, জওহরলাল নেহরু, এখানে কে ছিল বলো না, প্রত্যেকটা পার্টির যে টপ লোকেরা টপ ইয়ে ছিল, এখানে হরেন্দ্রনাথ কি নয় ভদ্রলোকের নাম, যে প্রথম সরকার না মুখার্জি, হরেন্দ্রনাথ, তারা হবে না তো তখন কেউ প্রশ্ন করত না, মানে পড়াশোনার লেভেলটা, ধানকার ভুলভাল করে এটা ঘটনা, এবং ডেলিভারেটলি করছে, ও করছে মানে ও পার্টি এজেন্ডা দিয়ে চালিত, হ্যাঁ রাজনীতির কারণে, তাই বলে আমরা করবো কেন, তুমি আইনটা চেঞ্জ করো, বলো আইনটা চেঞ্জ করে সরাও, শিক্ষা তো বোধহয় কনকারেন্ট লিস্টে জানি, হ্যাঁ কনকারেন্ট। তুমি একটা মজা দেখো, এই যে মুখ্যমন্ত্রীর দুর্নীতি, কি একটা কি নাম আছে অসীম রায়, যেটা আমাদের বন্ধু অসীম রায় জজ ছিলেন, তার হেড, আইনটা করেছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তখনই দেখা যাবে টু থার্ড অফ দি অ্যাসেম্বলি মেম্বার যখন সেটাকে সমর্থন করবে, তার আগে তদন্তই করা যাবে না, সেটা পরের কথা, এটা কে করেছে, মমতা ব্যানার্জি। এই তো আইন তো আমরা করছে, যে লেভেলটা যুক্তির বাইরে চলে যাচ্ছে, যেখানে মমতা ব্যানার্জিকে ঘিরে ব্যাপার, যুক্তির বাইরে চলে যাও, আমি করব বেশ করব, মানে এই বেশ করব ব্যাপারটা অনেকের মধ্যে ছড়িয়ে গেছে, হ্যাঁ সারা ভারতবর্ষে করছি বেশ করছি, গভর্নমেন্ট যেটা তুমি অর্গানাইজেশনরা করতো সেটা এখন গভর্নমেন্ট করছে, গভর্নমেন্ট করছে, যেটা মানে দলের জন্য বা কিছু নীতি প্রতিষ্ঠা করার জন্য, যেমন বিজেপি করছে সেন্ট্রালে ধর্ম নিয়ে। তো ব্রাত্যবাবু এই কথাটা বললেন কেন, বললেন কেন, রাজনীতি করতে হবে, রাজনীতিটা করতে হবে, দাম করে ছেড়ে তো কোথায় যাবে, এই স্যালিউটের একটা ভীষণে আছে, মানে একটা আকর্ষণ আছে, পুলিশ স্যালুট করছে, ইনিও তো আপনার কলেজের প্রাক্তনী, আমি বলছি তো প্রাক্তনী সব ঠিক আছে, ও তো পড়াশোনা তো খুবই ভালো, এটা ঘটনা, বই ফই পাঠায়, আমি ওকে নতুন বই পেলে পাঠাই, কিন্তু রাজনীতিকভাবে কোনো কথা হয় না। সৌগত রায়, এটা সৌগত রায় বলো অবস্থা কি, সেই এটা কোথায়, সুব্রতদা তো সবসময় উপহাস করতো মমতাকে, সে আমাদের সঙ্গে ভালো দিয়েছিস, এটা ছিল সৌগত রায়, কোন ক্ষমতা আছে, ক্ষমতা নেই তো, মানে শিক্ষা ব্যবস্থার কিন্তু ক্ষতি হয়ে যাবে, এখন তো প্রতিটা জেলাতে বিশ্ববিদ্যালয় হচ্ছে, হ্যাঁ শান্তিনিকেতনের পাশে একটা হচ্ছে, শান্তিনিকেতনের যে ভাইস চ্যান্সেলর সে আরেক জিনিস, প্রেসিডেন্সির ছেলে বিদ্যুৎ বাবু, হ্যাঁ কাকে বলবে তুমি, খুব খারাপ অবস্থা। আমি বলছি না আমাদের ওকালতিতেও যা দেখছি, বার কাউন্সিল হ্যান্ড কাউন্সিল, এখানে তুমি দু কলম বাংলা তো লেখা খুব শক্ত, ইংরেজি লিখতে পারে না, তারা টপ পোস্ট অধিকার করে আছে, ইংরেজি মানে বাংলা তো খুব শক্ত। আমি বললো অশোক দেব সম্বন্ধে আরেকটা ইন্টারভিউ তোমাদের বলেছি, সে 20 বছর ভাইস চ্যান্সেলর কে করেছে, এই ভাইস চ্যান্সেলর বলেছে চেয়ারম্যান বার কাউন্সিলের মমতা, নিজেদের গন্ডগোল যাতে ঢাকা বলে অশোক দায়ী থাকবে, 20 বছর ঘুমিয়ে পড়ে মিটিং করতে করতে, সে ডিক্লারেশন দিয়েছে ইলেকশনের ডিক্লারেশন, নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, সেই লোকটা বার কাউন্সিলের চেয়ারম্যান, পশ্চিমবঙ্গে কি অবস্থা বুঝেছ, সে দিল্লি গেলে স্টেজে ওঠে না, তাকে বক্তৃতা দিতে হবে, বলে হিন্দিও জানে না ইংরেজিও জানে না, বাংলা তো অর্ধেক বেরোয়, সে চিফ জাস্টিসকে চিঠিগুলো সে বিভৎস চিঠি লিখে দিয়ে চন্ডল তৃণমূলের, কি করে আগে চিফ জাস্টিসের হাত থেকে মানে ঝামেলা বাঁচানো যায় গালাগাল করে, তা আমি একটা বিবৃতি দিতাম যে অশোকদা যদি ওই অর্ধেক পাতা পড়তে পারে আমি প্রহসান ছেড়ে দেবো, কোনো প্রতি উত্তর তো দিতে পারলো না, কোথায় আছো, very bad days, very bad days. AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech, all stream students, no course fee,
50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot Number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University Kolkata for higher education and research. এখন তো আবার আমি অবাক হই যে কোন দিকে দেশ চলছে। আপনি খুব রাহুল গান্ধীর প্রশংসা করেন, হিন্দু আর হিন্দুত্ববাদীদের মধ্যে পার্থক্য করছে, ও কি করতে চাইছে? এটা সুপ্রিম কোর্ট বলেছিল। দেখো, ভোট তো হচ্ছে এই ব্যাপার যে ভাই, মানে মুসলমানকে হিট করে হিন্দুর ভোটটা দাও। যেটা বললেন হিন্দুত্ববাদী মানে যে লোকটা ইন এনি ইভেন্ট আমার তোমাকে আমি হিন্দু করব জোর করে। হিন্দু ধর্ম পড়াশোনার ধর্ম, আল্লাহ একবার বলে দিল হয়ে গেল শেষ, তা নয়। এখানে যারা অবিশ্বাসী তাদের মধ্যে তারাও হিন্দু চারবাক, ওই লেভেলটা কোথায়? আমরা তো না পড়ে হিন্দু 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 করি, পড়াশোনাটা কোথায় বলো? আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখাগুলো পড়বে, সুকুমারী ভট্টাচার্যের লেখাগুলো পড়বে, একটা অন্য ধারা, কিন্তু এরা তো হিন্দু। আমরা তো না পড়েই চেঁচাচ্ছি। কিন্তু বিজেপির জুতোয় পা গোলালে এটা কিন্তু বুমেরাং হয়ে যায়। হ্যাঁ, তাই তো বলছি আমি। দেখো, সেটা কিন্তু রাহুল ভুল করে, আসলে এ কে অ্যান্টনি কমিটির রিপোর্ট ছিল অত্যধিক মুসলিম ঘনিষ্ঠতার জন্য কংগ্রেসের নির্বাচনী ফল খারাপ। আমি হিন্দু, আমি রাহুল গান্ধীকে ওই জন্য কি তার একটা অন্য নীতি হতে পারে, তার বিরোধিতা হতে বিরোধী হতে পারে। যখন বলতো পড়াশোনাটা জানে না, সেটা ঠিক না, পড়াশোনাটা খুব ভালো জানে। ওর মতো ওরা বক্তৃতা দেবো আমি তো দেখেছি, মানে বাইরে থেকে দেখছি, প্রশ্ন ফেস করা সাংবাদিকদের, এ কোথায় পেলেন এটা জিজ্ঞেস করছে, বলতে পারছে না। এটা রাহুলের আছে, আমি ওই সেন্সে বলেছিলাম যে পড়াশোনা, এবং পড়াশোনা জানা লোক তো অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তো তিনি তো অন্ধ, কিছুটা তো অন্ধ হতেই হবে। ধর্ম সংসদে দাঁড়িয়ে সাধু সন্তরা বলছে আরো সফিস্টিকেটেড আর্মস হিন্দুদের হাতে তুলে দিতে হবে যাতে মুসলিমদের গুলি করে মারা যায়, মনমোহন সিং এর বুকে ছটা গুলি করা উচিত যদি তিনি সংসদে যেতেন, কারণ বলেছিলেন যে দেশের রিসোর্সের উপর সংখ্যালঘুদের অধিকার সবার আগে। তা কিভাবে মানে আপনি ব্যাখ্যা করেন এগুলো হচ্ছে? এটা ব্যক্তিগত পড়াশোনার অভাব। আমি তো বলেছি, সবাই বললাম আর এস এস এর লোক আমায় পাঠায় ডান্ডা নিয়ে রামে নাম করে, ওগুলোকে আমার সঙ্গে বসিয়ে তো হিন্দু ধর্ম আলোচনা করব। তুমি মানে যে জায়গাটা নিয়েছ, মানে হিন্দু ধর্মের যে হাইটে নিয়ে গেছিল, ধরো এই কেন জৈনদের এ কী বলে মহাবীর, আর বাচ্চা 3000-4000 বছর আগে বলছে যে ব্রহ্ম কি ব্রহ্মাণ্ড ইনফিনিটি, এটা পৌঁছানো যায় না। কবে বলছে? একটা লোক একটা অন্ধকারে বসে, চন্দ্র সূর্য গ্রহ তারা যারা আমরা দেখতে পাচ্ছি এটা পার্ট অফ দি এ, এগুলো তো পড়ায় না আমাদের, এগুলো পড়া উচিত, ওটা তো টেক্সট বুকে রাখা উচিত। তা বললো আমি যদি একটা তখনকার মাপ দিয়ে বলছি এটা যদি ধরি ব্রহ্ম ইনফিনিটি, তাহলে একটা স্পট হলো চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবী। এবার চন্দ্র সূর্য গ্রহ তারা যদি একটা এই মাপ নিই, তাহলে পৃথিবীর ইতিহাস হলো একটা, পৃথিবীর ইতিহাস যদি এক এক মাপ নিই, তাহলে প্রাণী জগতের ইতিহাস হলো একটা ডট, আর প্রাণী জগতের ইতিহাসটা এক্সটেন্ড করে যদি করি মনুষ্য জাতির একটা ডট, বলছি উই আর পাসিং ফ্রম ওয়ান ফেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। ব্রহ্মাণ্ড কেউ তৈরি করেনি, ওটা ছিল। কে বলছে? মহাবীর। বুদ্ধ বলছে জন্মের পর পুনর্জন্ম নেই, তার ওখানে লামা এখন বলছে, লামা সব বুদ্ধরে হয়েছে। এই লেভেলটা কোথায় পাবে? চারবাক কোথায় পাবে? কিন্তু আমাদের বললাম তো, আমাদের আমরা এইগুলো বলি না। বৌদ্ধরা কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করে, না জাতকের কাহিনী। হ্যাঁ, কিন্তু বৌদ্ধ জাতকের কাহিনী আছে, বুদ্ধ কিন্তু নিজে বিশ্বাস করতেন এই জীবনেই যা করো, জাতকের তো আছে কাহিনী, তো সেটা বুদ্ধর পর লেখা। বুদ্ধ দেখো, খ্রিস্টানরা ক্রাইস্ট বলেছিল মানে ওপিনিয়নটা খোলামেলা হবে, ওকে তো প্যাগানরা মেরে দিয়েছিল তার জন্য। কিন্তু ক্রাইস্টের লোকেরা বলে কি যে খ্রিস্টানের ক্রাইস্ট যা বলছে তার বাইরে গেলেই তুমি বিধর্মী, এটা কিন্তু হিন্দু ধর্মে কোনোদিন ছিল না, এখনো নেই, যারা পড়াশোনা করে নেই। রামকৃষ্ণ যত মত তত পথ, কে বলেছে রামকৃষ্ণদের? তারপরে ধর্ম করবে বনে কোণে, ঘরের কোণে আর মনে, তারপরে ইটস আ প্রাইভেট অ্যাফেয়ার্স।
আমাদের কি ধর্ম করতে গেলাম, তারাপীঠে পুজো দিলাম, ইলেকশন করবো, রিগিং করতে হবে, চলো সব নেতারা তারাপীঠ পুজো দিতে গেল, ডাকাতরা যেমন যেত। হিন্দু ধর্মকে সংকীর্ণ করে দিচ্ছে, মানে রিগিং করার আগে মায়ের আশীর্বাদ, আশীর্বাদ চাই, পাপস্কালন করে। হ্যাঁ, এই লেভেলের লোক কোথায়? যে হিন্দু ধর্মে যা যা লোক ছিল, এত লেভেল পাবে না, এটা তো জ্ঞানের পড়ার জিনিস। জি এন রায় হসপিটাল, নাম্বার ওয়ান পকেট ফ্রেন্ডলি মাল্টি স্পেশালিটি হসপিটাল ফর কমন পিপল, কোয়ালিটি এন্ড এক্সপার্ট হেলথ কেয়ার। জি এন রায় হসপিটাল পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। নেচার পিওর মাইনাস 17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। খ্রিস্টানদের বাইবেল আছে, বাইবেল কোন দেখো, বাইবেল বললো লাভ ইউর এনিমি, খ্রিস্টান বলছে লাভ ইউর এনিমি সম্ভব যে তোমায় মারবে, কিন্তু আমাদের এখানে এবং মুসলিম ধর্ম বলছে ফরগিভ ইউর এনিমি, তুমি তার উপর জয় করার পরই তুমি তাকে এ করতে পারবে। ফরগিভ বলতে কি বাংলায় মানে ক্ষমা করতে পারবে। কোথায় শেষ প্রশ্ন, ওই পুরনো প্রসঙ্গেই ফিরে, শিক্ষামন্ত্রীকে আপনি অগ্রজ হিসাবে, এক কলেজের অনুজ হিসাবে, অসাধারণ, আপনার সাজেশন কি কি করা উচিত ওর? জীবনানন্দ দাশের ভূমিকা অভিনয় করছে, আমি দেখব পদটা চলে যাবে। মমতা পড়াশোনাটা দেখে না, আনুগত্যটা দেখে। তোমার মনে নেই কলকাতা টিভি, তখন অনেকদিন আগে, তখন যখন তো প্রথম কর্পোরেশন ইলেকশন হচ্ছে, মানে তৃণমূল জিতবে, তখন বললো যে আনুগত্যই শেষ কথা, পড়াশোনাটা না। কে হলো শোভন চট্টোপাধ্যায়, তার জীবই নড়ে না। সে লোককে বলে বেড়াতো যে আমার যা মদের কালেকশন আছে পশ্চিমবঙ্গে কারো নেই, দ্যাট ওয়াজ ইজ কোয়ালিফিকেশন। তো মমতাকে তাকে খুলেছে তো, অ্যাচিভমেন্ট কি 180 কোটি টাকা হোয়াইট মানি, 50% ফাইন দিয়ে যে কাগজে পড়লাম, 90 কোটি তার অ্যাসেট। হ্যাঁ, তো এই তো এলিমেন্ট করেছে বলে বৈশাখীর সঙ্গে নাচ, হ্যাঁ ফটো তুলিয়ে, মানে তো এই তো এলিমেন্ট, তো মমতাই তো করেছে, মমতাই করেছে, কোথায় যাবে তুমি? ব্রাত্তকে কি আপনার অ্যাডভাইস? কি অ্যাডভাইস? কিছু নেই, ব্রাত্ত পড়াশোনাটা সত্যি জানে, আর আমাদের আমার থেকে অনেক বেশি জানে, এটা ঘটনা, কিছু করার নেই। ওটা করতে গেলে ওকে ছেড়ে দিতে হবে, আবার স্কুল কলেজে পড়াতে যেতে হবে। এবং এই আমাকে একটা মদন মিত্র বলেছিল, শেষ করি, আমার বাড়িতে হলো ওদের BSL-এর মামলা, বিনা পয়সায় সব তৃণমূলের জিতলো, হঠাৎ ফোন, ওটা সৌগত রায় ইউনিয়ন, বলে কিরে বেটা, হ্যাঁ সৌগত রায় চামচা হয়েছিস, তাহলে তুই আয় বাড়িতে। তো বাড়িতে তো আসে, হই হই করে, এলো, এসে আমায় বললো শোন, একটা বলতে বলতে বললো, দেখ অরুণাবু, তুই ক্ষমতা ভোগ করিস নি, তাই জন্য তুই ক্ষমতাটা কি জানিস না। আমরা জানি ক্ষমতা ভোগ কাকে বলে, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো সেটা তুই ফেস করবি না, যেদিন ক্ষমতা চলে যায় তোকে কেউ চিনতে পারবে না আশেপাশের লোক। তখনও এই ইলেকশনটা হয়নি, তখনও MLA নয়, বলে এর মতো মানে অপমানজনক আর দুঃখর জিনিস নেই, ফেরতেও যেতে পারছি না এই লাইফ থেকে, সুতরাং যদি ও করে আমি ব্রাত্তর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, যেদিন ব্রাত্তর চলে যাবে, রিজাইন করবে, সেদিন তার পাশের লোক থাকবে না। ওই ওর নাটক ফাটক আমরা তুমি দেখবো, তুমি আমরা দেখি, বা লেখা লেখার তো বই অসাধারণ লেখে, একটু টাফ করে লেখে, মানে শক্ত করে লেখা। তা আমি ওকে বলেছি যে তুমি ধরেই নিচ্ছ এইগুলো লোকে জানে, মানে লেখার আর কি বেসটা কোথা থেকে পেলে, একটু ইজি করো, দুর্ধর্ষ লেখা, কিন্তু ওই আর কি উপায় নেই, নান্য পন্থা এছাড়া কোনো পন্থা না। তোমার ক্যামেরাটা যদি তোমার থেকে সরিয়ে নেয় কে অর্কপ্রভু, ঠিক তাই তো? ওটা হলো মমতা, হলো ক্যামেরা, এই আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।